সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের শবে বরাতের রাতে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয় নিয়ে মালয়েশিয়া থেকে এবার একই বললেন মিজানুর রহমান আজহারি এবং ছেলে আব্রাহাম খান জয়কে ইসলাম পথে আনার জন্য অপু বিশ্বাসকে একই বললেন, যা শুনে অনেক খুশি শাকিব খান। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যে দেখেছেন অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় শবে বরাতের রাতে ইসলাম ধর্মের বিষয়ে ছেলেকে নিয়ে অনেক কিছু বলেছেন তিনি এবং শবে বরাতের রাতের তাৎপর্য গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি এবং শবে বরাতের রাতের ছেলেকে ইসলামের পথে পদার্পণ করে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাই তো এই খবরটি মিজানুর রহমান আজহারি সাহেবের চোখে পড়া মাত্রই তিনি অনেক খুশি অপু বিশ্বাসকে নিয়ে তিনি কিছু কথা বলেছেন। মিজানুর রহমান আজহারি সাহেব বলেছেন, মা ও ছেলেকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, আমি চাইবো সামনের দিনে তোমরা ইসলামের পথে থাকবে এবং ইসলাম ধর্মকে মানবে, এতে করে তোমাদের ভালো হবে। মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে রীতিমতন অবাক হয়েছে অপু বিশ্বাস। এমনকি অপু বিশ্বাসের শবে বরাতের রাতের সেই পোস্টটি নিয়ে অনেক রকমের কথা বলেছেন মিজানুর রহমান আজহারি সাহেব, কেননা অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে শবে বরাতের রাতে ছেলেকে ইসলাম ধর্মের বিষয় নিয়ে অনেক কথা বলেছেন এবং লিখেছেন, ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদতের মধ্য দিয়ে শবে বরাতের রাতটি অতিবাহিত করবেন। মুসলমানদের জন্য শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14-15 তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এ রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে। তাই তো এমন তাৎপর্যপূর্ণ দিনটির কথা স্মরণ করে এর করণীয় তুলে ধরলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন সন্ধ্যায় ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায় সাদা জুব্বা, পাজামা, টুপি ও সবুজ পাগড়িতে। আজকের রাতে মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, সুবহানাল্লাহ। এদিন রাতের করণীয় তুলে ধরে তিনি লেখেন, এরাতে করণীয় রাত জেগে নফল নামাজ, তাজদি তাহালিল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবিহ নামাজ, দোয়া ইস্তেগফার ও কবর জিয়ারত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন, আমিন। বর্তমান সময়ে অপু বিশ্বাসের এমন মন্তব্যে সকলে অনেক খুশি। তো বন্ধুরা, অপু অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি এবং আপনারা কি চান অপু বিশ্বাস বাকিটা জীবন ইসলাম ধর্মকে মেনে চলুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।